ওয়েলকাম টু মাই চ্যানেল বিভিন্ন ইন্টারভিউ বোর্ডের সদস্যদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে আজকের বিষয় ইন্টারভিউ বোর্ডে কী কী করবেন না মনে রাখবেন কাজের প্রতি দায়িত্বশীল এবং পরিশ্রমী প্রার্থীদেরই ইন্টারভিউ বোর্ড সদস্যরা বাছাই করেন ইন্টারভিউতে যাওয়ার আগে ওয়েটিং রুমে এই রকম গল্পগুজব অথবা গায়ে বা ঘাড়ে হাত দেবেন না ইন্টারভিউ ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহার করবেন না ইন্টারভিউতে যাওয়ার আগে ওয়েটিং রুমে এই রকম গল্পগুজব অথবা গায়ে বা ঘাড়ে হাত দেবেন না ইন্টারভিউ বিল্ডিংয়ে প্রবেশের আগে ধূমপান করবেন না কারণ বোর্ড মেম্বারদের সঙ্গে কথোপকথনের সময় মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে চেয়ারের সামনে গিয়ে নমস্কার করবেন অথবা সালাম দেবেন হাত মেলাতে যাবেন না জুলপি বড় রাখবেন না ইন্টারভিউ ক্যাম্পাসের প্রবেশদ্বারে বন্ধু বান্ধবীর সঙ্গে রূপ করবেন না বোর্ড মেম্বারদের নজরে পড়তে পারে দাঁত বের করে জোরে হাসবেন না মুখে অথবা গোপে হাত দেবেন না মুখে রুমাল দেবেন না ভয়ে পুকড়ে যাবেন না বড় গলার ব্লাউজ পরবেন না হাতে কোনো সুতো পরবেন না ছোট হাতের জামা পরবেন না মানানসই ও রুচিশীল ক্লিপ ব্যবহার করুন বসতে বললে চেয়ার টেনে বসবেন না পায়ের শব্দ করবেন না কথা বলতে বলতে টেবিলে হাত দেবেন না গোপ ও চুলের বাহার দেবেন না কথা বলার সময় মাথা নিচু করে কোনো কথা বলবেন না ইন্টারভিউ রুমে প্রবেশের সময় দরজায় হাত দেবেন না ইন্টারভিউতে যাওয়ার আগে ওয়াইটিং রুমে এইরকম গল্পগুজব অথবা গায়ে বা ঘাড়ে হাত দেবেন না চেয়ারে এভাবে বসবেন না ওয়াইটিং রুম এবং ইন্টারভিউ বোর্ডে পায়ের উপর পা দিয়ে বসবেন না চেয়ারে বসার সময় চেয়ারে হাত দিয়ে বসবেন না অযথা চুলে হাত দেবেন না বোর্ড মেম্বারদের কাছে গিয়ে হাত নেড়ে কোনো কথা বলবেন না বোর্ড মেম্বারদের সঙ্গে অযথা হাত নেড়ে কথা বলবেন না এবং চুলের বাহার দেবেন না ইন্টারভিউতে যাওয়ার আগে ওয়াটিং রুমে এই রকম গল্পগুজব অথবা গায়ে বা ঘাড়ে হাত দেবেন না শাড়ি বারবার ঠিক করবেন না দরকারে মার্জিত ও মানানসই ক্লিপ ব্যবহার করুন বড় দুল বা রিং পরবেন না এবং ছোট হাতের জামা পরবেন না গলার হার ও কপালে টিপ পরবেন না চুল খুলে যাবেন না গুরুত্বপূর্ণ তথ্যগুলি দিতে পেরে আমি কৃতজ্ঞ ন্যাক্সট ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন ও পাশের যে বেল আইকন আছে সেটি প্রেস করুন যাতে খুব সহজেই আপনি পরের ভিডিওগুলো পেয়ে যান